একেই বলে প্রশাসনের পাশাপাশি সামাজিক অবক্ষয়। লকডাউন চলাকালে যখন গোটা রাজ্যের মানুষ দৈহিক দূরত্ব বজায় রেখে একাত্ম হয়ে দুস্থ নিরন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এই অবস্থায় কমলপুর বাজারে বৃহস্পতিবার এক অমানবিক ঘটনার সাক্ষী হয়ে রইল এলাকাবাসী। পার্শ্ববর্তী এলাকারই বাসিন্দা জনৈকা গৃহবধূ অলি মজুমদার বাজার করতে আসেন এবং হঠাৎই অসুস্থ বোধ করে বাজারে একটি দোকানের বারান্দায় সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে সময় কেউ এই গৃহবধূকে সহায়তা বা উদ্ধার করার ব্যাপারে এগিয়ে এলেন না, সবাই দূর থেকে দাঁড়িয়ে দৃশ্য দেখছিলেন। স্থানীয় বাসিন্দা পার্থ রায় অবশ্য চেষ্টা চরিত্রের অন্ত রাখেননি, থানা দমকল বাহিনী স্থানীয় প্রশাসন সব জায়গাতেই খবর দিয়েছেন, কিন্তু কেউ সাড়া দেয়নি, অজুহাত দেখিয়ে দায় সেরেছেন। সে কথায় জানালেন ওই স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী পার্থ রায়। আপনি কি দেখছেন মাথা ঘুরে পড়তে কতকাল সময় হইব? এক ঘন্টা হইব। তা আপনারা জানাইছেন নি বাজার থেকে? ফায়ার সার্ভিস। তারা কি তা কইছে? তারা কি তা কইছে? এত পারত না। তুই মহিলাটা কোনো পরিবারের কোনো লোক টুক আইসিনি? এক্ষেত্রে এগিয়ে তো এলেনি না, উল্টো কেউ কেউ ঘটনাস্থলে আসা সাংবাদিকদের সঙ্গে অযথা বিতর্কে জড়িয়ে নিজেকে জ্ঞানী সবজানতা হিসেবে প্রমাণে অত্যুৎসাহের সঙ্গে কলহে লিপ্ত হলেন। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সাংবাদিকরা কমলপুর হাসপাতালের সিএমওকে ফোন করে মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অ্যাম্বুলেন্স এসে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। সাংবাদিকরা যদি ঘটনাস্থলে না আসতেন, সম্ভবত ওই মহিলা ঘটনাস্থলে পড়ে থেকেই শেষ যাত্রা করতেন। যাই হোক, স্থানীয় সাধারণ পাশাপাশি প্রশাসন ও পুলিশ দমকল বাহিনী এদিন ঘটনায় যে অমানবিকতার পরিচয় দিল, তাতে এক্ষেত্রে নিন্দাসূচক একটা শব্দ ব্যবহার করলেই যথেষ্ট, তা হল ধিক ধিক ধিক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।